হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের অনেক খেয়াল রাখছো। আমার চ্যানেলের ফুড কর্নারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের একঘেয়েমি রান্না হোক বা অকেশন স্পেশাল রেসিপি, একটু অন্য স্বাদের রান্না কিন্তু আমাদের সকলেরই খুব পছন্দের হয়। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অতি সহজলভ্য রুই মাছ দিয়ে ফিশ রেজালা। চলো তবে দেখে নিই আমি কিভাবে এই ফিশ রেজালা তৈরি করেছি। প্রথমেই দেখো, আমি একটা মিডিয়াম সাইজের রুই মাছের 5 টুকরো মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার প্যানটা গরম করে তার মধ্যে 2 টেবিলস্পুন মাস্টার্ড অয়েল নিয়ে গরম করে নিয়েছি। এরপর খুব সাবধানে মাছের পিসগুলো দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। এবার উল্টে পাল্টে মাছগুলোকে এপিটোপিট সব পুরো ভালো করে ভেজে নেব। মাছের টুকরোগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার খুব সাবধানে এগুলোকে আমি প্লেটে আলাদা করে তুলে নেব। এবার এই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দেব 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর 1 গরম মশলা। মশলায় এলাচ, লবঙ্গ, দারচিনি কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলোকে একটু ভেজে নেব। সামান্য ভাজা হলেই তার মধ্যে আমি দিয়ে দেব 1 বড় পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও এটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। সামান্য একটু ব্রাউন হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব, প্রথমেই দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তারপরে এই দুটোকেও ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। যখন তেল ছেড়ে আসবে দেখতেই পাচ্ছ, তখন এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং একটুখানি কাশ্মীরি লঙ্কা, এগুলোকে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপর একটুখানি গরম জল দিয়ে এই সবগুলোকে মিশিয়ে নেব। গরম জল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে। এদিকে বড় চামচের 1 চামচ দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। মশলাটা কষতে কষতেই দইটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব। দইটা দিয়েও ভালো করে মশলাটার সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ কষছে এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত এবং 8-9টা কাজু। এই পেস্টটা আমি এরপর এই মশলাটার সাথে মিশিয়ে দেব, দিয়ে ভালোভাবে এই পেস্টটাও এটার সাথে কষিয়ে নেব। কাজু এবং পোস্তর ফ্লেভারটা যাতে এই মশলাটার মধ্যে থাকে তার জন্য এটাকে একটুখানি ঢেকে আমি রেখে দেব। জাস্ট 2 মিনিটের মতো ঢেকে রেখে তারপর এটা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটার মধ্যে আমি মিশিয়ে দেব সামান্য একটু চিনি আর একটুখানি গরম মশলা। এই দুটো দিয়েও আমি ভালো করে এটাকে মিশিয়ে কষিয়ে নেব। গ্রেভিটা একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 কাপ মতো গরম জল, দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট ফোটার পরই এটার মধ্যে আমি মাছগুলো আস্তে আস্তে মিশিয়ে নেব। মাছগুলো দিয়েও কিন্তু আমাদের মিনিট খানেক ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, তাহলে মাছের মধ্যেও খুব সুন্দর এই মশলার ফ্লেভারটা ঢুকে যাবে। দেখতেই পাচ্ছ মাছগুলো আমাদের ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি সবশেষে দিয়ে দেব রিং করে কেটে রাখা পেঁয়াজের টুকরো। এই পেঁয়াজগুলো দেওয়ার পরও আমাদের মিনিট খানেক কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। আমার ফ্রিশ রেজালা কিন্তু প্রায় রেডি। এবার এর মধ্যে সবশেষে আমি মিশিয়ে নেব একটুখানি কেওড়া জল এবং 1/2 চামচ মতো ঘি, তাতে কিন্তু ফ্লেভারটা আরও এনহ্যান্স হবে। এই দুটোকে মিক্সড করেই আমি প্লেটে সার্ভ করতে পারি আমার তৈরি করা আজকের ফিশ রেজালা। তাহলে বন্ধুরা, দেখলে কত সহজে আজকের এই রুই মাছের রেসিপিটা আমি তৈরি করে দিলাম। অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা এটা ট্রাই করো, বাড়ির সবাইকে খাওয়াও এবং অতিথি এলেও এটা ট্রাই করতে পারো। আশা করি রুই মাছের এই অপূর্ব স্বাদের রেসিপিটা তাদেরও মন জয় করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর সবার সাথে শেয়ার করবে। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশে দেওয়া বেল আইকনটাও কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন, গুড বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।